Rasi Thai Adar Khotawasa. Thank you, big round of applause. এখন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্পেশাল গেস্ট বিধান চক্রবর্তী টিটু, অ্যাডমিন অফ গৌরব জুয়েলার্স। প্লিজ করো হাততালি। হবে ধন্যবাদ সবাইকে। আজকে সত্যি এত সুন্দর একটা অনুষ্ঠান উপস্থাপন হতে যাচ্ছে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি যমুনা ফিউচার পার্কের সকল সহযোগীদের। আর সবচেয়ে বড় দুঃখের কথা যে আজকে আমাদের মাঝে আমাদের সিউল স্যার নেই, বিশেষ কারণ বলত ওনার অনুপস্থিতি। ওনার তত্ত্বাবধানে আমাকে দায়িত্বটা পালন করতে হচ্ছে। আমাদের আগামী 11 অক্টোবর আপনাদের সকলকে নিয়ে এই উদ্বোধন অনুষ্ঠান হবে। আমি চাই অনুষ্ঠানটি অনেক সুন্দর হোক। আমাদের বিভিন্ন রকম অফার, যেমন আপনার এই অনুষ্ঠানটা কিন্তু তারপর আরো বিভিন্ন রকম কনসার্ট হচ্ছে, প্রেজেন্ট হবে, তো এগুলো প্রতিটার জন্য আপনার গুরুত্বগুলোর জন্য যেন বিভিন্ন উপহার আছে। আপনার টাইমলি এই উপহারগুলো দিতে হবে এবং এই জিনিসগুলো আমাদের আপনার অংশগ্রহণ করুন, এই অনুষ্ঠানের সাথে আপনার থাকুন। এবং আমাদের গৌরব জুয়েলার্স এ 11 তারিখে শুভ উদ্বোধনের মধ্যে আপনার সবাই আমন্ত্রিত। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। শারদীয় দুর্গোৎসব মেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সিনিকেয়ার বাংলাদেশের ব্র্যান্ড ম্যানেজার। সিনিকেয়ার বাংলাদেশ আসলে সত্যি অনেক বেশি লাকি যে এত বড় একটা প্রোগ্রামে ছোট্ট একটা স্পন্সরশিপ নিয়ে, এবং আমরা হ্যাপি যে আমরা যমুনা ফিউচার পার্ক প্লাস যমুনা টিভিকে পেয়েছি, আমরা আর্টসপাতিকে পেয়েছি, আমাদেরকে এখানে পার্টিসিপেট করার সুযোগ দেওয়া হয়েছে। আমরা ভবিষ্যতে চেষ্টা করবো এরকম সুন্দর সুন্দর প্রোগ্রামগুলোতে আর একটু বড়োভাবে অ্যাটেন্ড করার, পার্টিসিপেট করার। সিনিকেয়ার বাংলাদেশ মূলত বাংলাদেশে জার্নি শুরু করেছে 4 মান্থস প্লাস, এটা অস্ট্রেলিয়ান একটা স্কিন কেয়ার ব্র্যান্ড। সো আমরা অলরেডি চেষ্টা করছি সবার কাছে আমাদেরকে পৌঁছে দেওয়ার। এই চেষ্টাটা যদি এভাবে অব্যাহত থাকে আপনারা খুব সুন আমাদের যমুনা ফিউচার পার্ক একটা আউটলেট পেয়ে যাবেন। আর সবাইকে আমন্ত্রণ জানাবো যে আমাদের স্টলটা একবারের জন্য এসে ভিজিট করে যাওয়ার, সো দ্যাট আমরা ইন্সপায়ার হই যে হ্যাঁ আমরা এখানে এসে ভুল করিনি, অ্যান্ড উই আর রিয়েলি লাকি। এবং আমি এখানে যারা যারা উপস্থিত আছেন, চেয়ারম্যান স্যার আছেন, যমুনা গ্রুপের ডিরেক্টর স্যার আছেন, এবং আর্টস বাকেটের হোল টিমকে সিনিকেয়ার বাংলাদেশের পক্ষ থেকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আবারও সবাইকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। এখন আমাদের স্পেশাল চিফ গেস্ট, আমাদের চিফ গেস্টকে আমন্ত্রণ জানাবো, কিন্তু তার আগে আমরা বলতে চাই যে আমাদের চিফ গেস্ট ডক্টর মোহাম্মদ আলমগীর আলম, ডিরেক্টর অফ যমুনা গ্রুপ, ওনাকে ফুল দিয়ে সম্বোধনা জানাবেন আমাদের আহমেদ সাদিল রুমি, ম্যানেজিং ডিরেক্টর অফ আর্ট বাকেট ইভেন্টস। প্লিজ। বাংলার সাংস্কৃতিক ইতিহাস সুদীর্ঘ সময়ে রক্তাক্ত সংগ্রামী সময়, বেশি বদ্ধ মজুর কিংবা দুর্বার মুক্তিযোদ্ধা কিংবা কৃষকের হাসি, এগুলো আমাদের আগমন কাল ধরে আমাদের জাতীয় জীবনের অন্যতম অনুষঙ্গ। যেমন করে আমাদের যদি ঈদ উৎসব আছে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা মহরম উৎসব আছে, আমরা আমাদের বাঙালিত্বের মধ্যে আরেকটি অনুষঙ্গ আছে, সেটি হচ্ছে হিন্দু সম্প্রদায়ের 12 মাসের 13 পার্বণ। আমরা এই মাটির মানুষ, এই মাটিতে আমরা সকল বর্ণের, সকল ধর্মের, সকল
শ্রেণীর মানুষরা যুগ যুগ ধরে একাত্মতা বোর্ডের মাধ্যমে, সহকর্মিতার মাধ্যমে, ধর্মীয় পরামর্শ সহিষ্ণুতার মাধ্যমে আমরা বেড়ে উঠেছি। যমুনা ফিচার পার্ক এবং যমুনা গ্রুপ বিশ্বাস করে এই যমুনা ফিচার পার্ক সকল বর্ণের, সকল ধর্মের, সকল পেশার, সকল বয়সের মানুষের একটি মহা ইভেন্ট হবে, ঠিক তেমনি ভাবে আপনারা যারা
যমুনা ফিচার পার্কে দর্শনার্থী শপিং করতে যা বা ঘুরতে যারা আসেন তারাও এখানে আনন্দ আয়োজন এবং কিছু কেনাকাটার মাধ্যমে এই মেলাটাকে একটি সফল মেলা হিসেবে পরিণত করবেন, যাতে করে ভবিষ্যতেও আমরা আর কখনো স্পন্সরের পিছু ঘুরতে না হয়। স্পন্সররা আমাদের কাছে আসবে, ইভেন্ট ম্যানেজাররা আমাদের কাছে আসবে এবং যমুনা ফিচার পার্কে প্রতি মাসে প্রতিটি সপ্তাহে একটি অন্তত ছুটির দিন এ ধরনের নানান আনন্দ আয়োজনে ভরে উঠুক, স্পন্সরদের সহযোগিতায় এবং আপনারা যারা অংশগ্রহণ করবেন তাদের আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে। আপনাদের সবাইকে আজকের এই মনোমুগ্ধকর এবং জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠানে সমবেত হওয়ার জন্য বিনম্র কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আবারও অনুরোধ জানাবো সবাই মিলে পরিবার নিয়ে প্রতিদিন আসেন, এসে মেলায় পার্টিসিপেট করেন, তাহলে এই মেলাটা একটি সার্থক মেলা হিসেবে পরিণত হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।